আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কিছুদিন আগে আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম, তখন হচ্ছে আমি টুপিটাকে একটু ভিডিও করে রেখেছিলাম। সেই ভিডিওটা আমি সব ক্লিপ অ্যাড করে আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের ভালো লাগবে। তো এই যে আমার ভাই আমাদেরকে নিতে এসেছিল, যথারত আমার ভাই আমাকে নিতে আসে সব সময়, যেহেতু রামিদা আব্বুর একবারই ছুটি থাকে না, তাই হচ্ছে আমার ভাই আমাকে আর রামিদাকে নিয়ে যায়। তো আমরা রিক্সা দিয়ে অর্ধেকে এসেছি, তারপর একটু হেঁটে আবার একটা রিক্সা নিতে হয়েছে, কারণ হচ্ছে তখন লকডাউন ছিল। তো এই যে বাবার বাড়িতে চলে এসেছি, তো রামিদা তার নানির সাথে সাথে আছে, আর আমি একটু একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মশার, ডেঙ্গু মশার জন্য ওষুধ দেওয়া হচ্ছে, পুরাটা ধোয়া ধোয়া হয়ে যায়। আমার খুবই ভালো লাগে এই দৃশ্যটা, দেখতেই পাচ্ছেন, আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। কার কেমন লাগে জানি না এই ধোয়াটার, আমার কেরাসিনের ফ্লেভার খুবই ভালো লাগে, তো এই ধোয়ার ফ্লেভারটাও খুবই ভালো লাগে। যথাযথ এই ফ্লেভারটা, ধোয়ার ফ্লেভারটা নেওয়াটা ঠিক না, তারপরেও আমার ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো একটু পরে আমার বোন আসবে, তো আমরা কি কি করব সারা দিন বাবার বাসায় সেটা আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের ভালো লাগবে। তো সাথে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে ধোঁয়ায় ভরে গেছে ঘরবাড়ি। তো আমার বোন এসেছে আর আমার মা এই পিজাটা অর্ডার দিয়েছিল আমার ভাইকে দিয়ে, আমার ভাই গিয়ে নিয়ে এসেছে, তো ও নিয়ে এসেছে। তো এখন আমরা নাস্তা করব, সন্ধ্যার নাস্তা পিজা, তারপর হচ্ছে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। তো এখন এই যে পিজাটা দেখতেই পাচ্ছেন, ওভেন পিজা, আমার তো খুবই পছন্দ এই পিজাটা। রামিদা একটু খেতে চায় না, ও ছোট যেহেতু, আর মেহরুন আয়ান ওদের কিন্তু খুবই পছন্দ, ওরা সবসময় খায়, বাড়ির পাশেই যেহেতু পিজার দোকান। তো এখন হচ্ছে খেয়ে নিব। এই যে এত ইয়ামি ছিল কি বলবো, খুবই মজাদার ছিল আর খুবই খুবই মজা করে খেয়েছিলাম সবাই মিলে। তো মেহরুনও বলছে অনেক মজা হয়েছে, আর রামিদা তো কোল্ড ড্রিঙ্কস ছাড়া কিছুই খাবে না, আর আয়ানও খুবই মজা করে খাচ্ছে। সকালবেলা হচ্ছে নাস্তা টাস্তা করে এখানে মাংস আমি সিদ্ধ করতে দিয়েছি, দারচিনি এলাচ লবঙ্গ একটু হলুদ দিয়ে। তো মাংসটা হচ্ছে আমার আম্মু নিয়েছে, তো একটু নরম মাংস নেওয়া দরকার ছিল। তো যাই হোক, যেটাই আছে ওইটাকেই হচ্ছে আমি হাতে একটু ছুটিয়ে তারপর ব্লান্ডার করে নিব। এখানে ডিম নিয়েছি, কাবাব মশলা নিয়েছি, আমি কাবাব করব। তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আর হচ্ছে বেসন, আর ডাল সিদ্ধ করে নিলে একসাথে ভালো হয়। তো আমি এটা সময় স্বল্পতার কারণে দেখাতে পারছিলাম না, এই যে আমি কাবাবটা বানিয়ে নিয়েছি। এখানে আমার আম্মু খাসির মাংস রান্না করেছে, আর হচ্ছে গরুর মাংস দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করেছে। তো এই যে বিরিয়ানি আর সালাদ তো আছেই সঙ্গে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা, এখন খাওয়া দাওয়া করব, বাবার বাড়িতে এসেছি, জমিয়ে খাওয়া দাওয়া চলবে। তো দেখতে থাকুন, সাথে থাকুন, খুবই ভালো লাগবে। সবগুলি খাবার কিন্তু অনেক মজা হয়েছিল, আর খুব মজা করে খেয়ে আমরা বিকেলে একটু ঘুরতে যাচ্ছিলাম আমাদের বাজারে, ওখানে আমরা হচ্ছে কিছু কেনাকাটা করব, আর হচ্ছে ফুচকা খাবো, চটপটি খাবো। তো এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা দোকানে খুবই সুন্দর সুন্দর জিনিস, এটা আমাদের বাসার পাশেই বাজার, ওখানে এটা। তো এই যে রামিদা আর আমার আম্মু ফুচকা নিয়েছে, আমি চটপটি খেতে পছন্দ করি, চটপটি নিয়েছি। রামিদা তো আছে, কান্নাকাটি আয়ান আছে, মেহরুন আমার বোন, সবাই মিলে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করছিলাম একটা দোকানে খুব মজা করে, আর খুবই মজা ছিল ফুচকাগুলো। বাবার বাড়িতে আসলে ঘোরাঘুরি আর হচ্ছে খাওয়া দাওয়াই চলে, সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগে। তো
বাসা চলে এসেছি। এই যে দুটো ওয়ান পিস কিনেছি, একজোড়া জুতা কিনেছি, দেখতেই পাচ্ছেন। আর আমি আব্বুর জন্য গেঞ্জি ওগুলো আর দেখালাম না। তো এখন বাসায় এসে রামিদাকে একটা পুতুলু কিনে দিয়েছিলাম। তো রামিদাকে একটু ফ্রেশ করিয়ে একটা গেঞ্জি আর একটা প্যান্ট পরিয়ে দিয়েছি। আর এই পুতুলটা কেনার জন্য রামিদা খুবই কান্নাকাটি করছিল, তো এই পুতুলটা ওকে কিনে দিয়েছি। তো এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি বাবার বাড়িতে গিয়ে কি কি করলাম। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আর হচ্ছে ভালো লাগে লাইক করতে ভুলবেন না, আর কমেন্টস করতে একবারেই ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি করে ফেলেন। আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।